আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ থাকায় সরকারি নির্দেশনায় অনলাইন ক্লাস নিতে উপস্থিত হয়েছি আমি আবুল হোসেন, সহকারী শিক্ষক খরনিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। গত ক্লাসে তোমাদের আমি অনুপাতের 10 নম্বর অঙ্কটি বোঝানোর চেষ্টা করেছি। আজ তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 13 নং প্রশ্নের সমাধান বোর্ডে করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবে। এখন অঙ্কটির সমাধান ব্ল্যাকবোর্ডে করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। ১৮ ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবে। এখানে গহনার ওজন দেওয়া আছে 20 গ্রাম। সোনা ও খাদের অনুপাত 3:1। অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। অনুপাতের রাশিগুলোর যোগফল ৩+১=৪। অতএব গহনায় সোনার পরিমাণ ২০/৩/৪ গ্রাম সমান, কাটাকাটি করব, ২০-এর সাথে ২০-এর তিনের চার, ৪+৪ ৪+৫=২০। তাহলে ৫ আর ৩-এর গুণফল 3+৫=১৫ গ্রাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে গহনায় সোনার পরিমাণ ১৫ গ্রাম। এখন খাদের পরিমাণ বের করব। অতএব খাদের পরিমাণ ২০/১=৪ গ্রাম। ৪+৪ ৪+২০ সমান
পাঁচকে পাঁচ গ্রাম। তাহলে গহনায় গহনায় সোনার পরিমাণ পনেরো গ্রাম। খাদের পরিমাণ পাঁচ গ্রাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি সহজে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদেরকে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, বিনা প্রয়োজনে বাহিরে বের হবে না, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।